বাংলা ধারাবাহিকের জগতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা খুব অল্প সময়ের জন্যই পর্দাতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিলেন। অভিনেত্রী মাফিন চক্রবর্তী এদের মধ্যে ছিলেন অন্যতম। বাংলার বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে তারে দেখা মিলেছিল, কিন্তু এখন আর তাকে ছোট পর্দায় দেখাই যায় না। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? মাফিনের সবথেকে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ছিল টাপুর টুপুর। এই ধারাবাহিকে পায়েলের চরিত্রে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন পর্দায়। টাপুর টুপুর ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসা পেয়েছিলেন তিনি। এখনও অনেকে তাকে টাপুর টুপুরের পায়েল বলেই মনে রেখেছেন। ধারাবাহিকে অভিনেতা মনোজ ওঝার বিপরীতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন মাফিন। যদিও টাপুর টুপুরের পরে বেদের মেয়ে জ্যোৎস্না, নিশির ডাক, গোয়েন্দাগিন্নিতেও তাকে দেখা গিয়েছিল, কিন্তু এরপর ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই গিয়েছেন তিনি। দর্শকরা আজও তাকে পর্দায় ফিরে পেতে চান। এখনও সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই ভক্তরা তাকে খুঁজেন। দর্শকরা চান তাকে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হোক, কিন্তু তবু তিনি কেন ধারাবাহিকে ফিরছেন না? তবে কি অভিনয় জগতে চিরতরে ছেড়েই দিয়েছেন তিনি? অভিনেত্রী মাফিন চক্রবর্তী কিন্তু অভিনয় জগৎ পুরোপুরি ছেড়ে দেননি। এখন তিনি তার নিজের নাচের স্কুল নিয়ে ব্যস্ত। নটরঙ্গ ডান্স একাডেমি নামের একটি নাচের স্কুল খুলেছেন তিনি। সেখানে শিক্ষার্থীদের নাচ শেখাতেই তার সময় কেটে যায়। একসময়ের বাংলা টেলিভিশনের নামী অভিনেত্রী এখন নৃত্যশিল্পী হিসেবে দারুণ নাম অর্জন করেছেন। তবে অভিনয় করার ইচ্ছেটা তার মন থেকে সম্পূর্ণ চলে যায়নি। আপাতত তিনি কোনো ভালো চরিত্রের প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন। ভালো সুযোগ পেলে তিনি অবশ্যই আবার অভিনয়ে ফিরবেন।